ড্রেনের পাইপের স্ল্যাব তৈরিতে লোহার বদলে গুনা। নরসিংদী পৌরসভা এলাকায় ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ। অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার 21 মার্চ জেলা শহরে আল্লাহ চত্বর হতে কাজী মার্কেট পর্যন্ত নিম্ন সামগ্রী দিয়ে তৈরিকৃত পাইপের স্ল্যাব দিয়ে এলাকায় স্থানীয়রা কাজ না করার প্রতিবাদ জানায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, শহরের আল্লাহ চত্বরে কাজী মার্কেট পর্যন্ত এলাকায় বেশ কয়েকদিন ধরে নিম্নমানের 3 নম্বর ইট, 1 সুতা লোহার পরিবর্তে গুনা ব্যবহার করে ড্রেনের পাইপের স্ল্যাব দিয়ে তৈরি ড্রেনের কাজ করছে ইব্রাহিম ঠিকাদার ও তার লোকজন, এবং সেই পাইপ স্থাপনের আগেই পাইপ ভেঙে ভিতর থেকে গুনা বের হয়ে যাচ্ছে। এ সময় স্থানীয় পক্ষে আনোয়ার হোসেন জানান, মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এটা খতিয়ে দেখার জন্য আমি অনুরোধ করেছিলাম। তার পরবর্তীতে আমি আবার 18 তারিখে রাত্রে মেয়র মহোদয়কে সরাসরি ফোন করে ওনার সাথে কথা বলি এবং ওনাকে বিষয়টা অবহিত করি। অবহিত করার পরে উনি আমাকে বলছে, আনোয়ার তুমি নিশ্চিত থাকো, হ্যাঁ এই পাইপ আমি লাগাইতে দিব না, পৌরসভার টাকা কেউ মেরে খাবে আর সেই বদনাম আমার কাছে নিব সেটা আমি হতে দিব না, এই পাইপ আমি লাগাইতে দিব না। মেয়র মহোদয় আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনি গতকালকেই নাকি উমরা করতে চলে গেছেন আর এদিক দিয়ে ঠিকাদার কাজ করতেছে। স্থানীয়দের সূত্রে আরও জানা যায় যে এই এলাকায় রয়েছে অসংখ্য টেক্সটাইল স্পিনিং ও ডাইং কারখানা। তারা তাদের কারখানা মালামাল বহনের জন্য এই বড় বড় বাড়ি যানবাহন ব্যবহার করে এই রাস্তা দিয়ে। তারা আরও জানান, যানবাহনে অতিরিক্ত বার বহনের সক্ষম নয় এই পাইপের স্ল্যাব, যে কোনো মুহূর্তে ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরবর্তীতে কাজ সম্পর্কে ঠিকাদার ইব্রাহিম আমাদের জানান, আমি কন্ট্রাক্টর, উনি আমার দেখাশোনার দায়িত্ব দিয়েছে। মানে এই কাজ কি আপনি পাইছেন? জি জি, আমার দেখাশোনার দায়িত্ব পাইছেন। মানে শিডিউলটা দেখেন, শিডিউল তো পৌরসভা, শিডিউল তো আমাকে দিব কেন? আপনার মানে শিডিউলে লেখা আছে না শিডিউল আমার বইলে গেছে, দেখা কাজ করতাম, আমার দেখাশোনার সাইড দেখার জন্য শিডিউল তো পৌরসভা থেকে দেখেন আপনারা? শিডিউল পৌরসভা থেকে দেখেন? জি। কন্ট্রাক্টর না, কন্ট্রাক্টরের সুবে পৌরসভা থেকে দেখেন? আপনি কি সাইড করে দেখেন? আমি সাইড দেখাশোনার জন্য তো কাজটা পাইছে কি? কাজটা কে পাইছে যে আমি বলতাম, আমার সাইড দেখতে বলতে পারে। স্থানীয় সূত্রে আরও জানা যায় বর্তমানে নির্মাণ কাজ বন্ধ আছে।